হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান হিউম্যান অ্যাক্টিভিটিস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি দেবাশিস আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকের ভিডিওটির পারপাস হলো, আপনারা দেখতেই পাচ্ছেন আমি WBSBCL যেটা আমাদের রাজ্যের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করান। তো এখানে দেখতেই পাচ্ছেন তার রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছে, তো সেখান থেকেই আমি একটি ভিডিও বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর ইনভাইটেড দ্য এঙ্গেজমেন্টস অফ দ্য পোস্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপমেন্ট SSD অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর, থার্ড পার্টি রোল অ্যান্ড প্রপারলি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস। তো এটা কন্ট্রাকচুয়াল বেসিসে হবে। তো এটা ই গভর্নমেন্ট প্রজেক্ট, আপনারা দেখতেই পাচ্ছেন এটি ই গভর্নমেন্ট প্রজেক্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট। তো এখানে দেখতেই পাচ্ছেন যে পোস্ট সিনিয়র সফটওয়্যার ডেভেলপমেন্ট SSD, তো এখানে ফার্স্ট ক্লাস MSc, ফার্স্ট ক্লাস MCA ইন IT অথবা কম্পিউটার, ফার্স্ট ক্লাস B IT ইন কম্পিউটার, ফার্স্ট ক্লাস BTech IT অ্যান্ড কম্পিউটার উইথ স্কিল সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট ডকুমেন্টেশন and important support, adequate skill and project development experience with ASP NED and VP NED। এখানে দেখতে পাচ্ছেন আরও প্রেফারেন্স এক্সপিরিয়েন্স 5 years সফটওয়্যার ডেভেলপমেন্ট, এবং 5 বছরের আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টের অভিজ্ঞতা থাকতে হবে। আর ভ্যাকান্সি এখানে দুটো ভ্যাকান্সি। পরে দেখতে পাচ্ছেন যে ডাটা এন্ট্রি অপারেটরে গ্র্যাজুয়েট ইন সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, তো আপনাকে গ্র্যাজুয়েশন হতে হবে কম্পিউটার সার্টিফিকেটে। এখানে দুটো ভ্যাকান্সি। আর প্লেস অফ পোস্টিং, আপনার পোস্টিং হবে কলকাতাতে। দেখতেই পাচ্ছেন লাস্ট ডেট 20 ডিসেম্বর 2021 লাস্ট ডেট। আপনাকে কি করতে হবে, আপনাকে অ্যানেক্সাস নিচে যে ফর্মটা আছে অফলাইন, সেটাকে প্রিন্ট আউট করতে হবে, করে ফিলআপ করার পরে আপনাকে এই যে ইমেল আইডি দেখতে পাচ্ছেন, ইমেল আইডিতে 20/12 তারিখের মানে 20 ডিসেম্বরের আগে মধ্যে এই ইমেল আইডিতে আপনার ফর্মটিকে সাবমিট করে দিতে হবে বা সেন্ড করে দিতে হবে। তো কি কি করতে হবে দেখে নিই। এই যে ফর্ম দেখতেই পাচ্ছেন Annex 1, এখানে দেখে নিন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট আর ডাটা এন্ট্রি অপারেটরে দ্য পোস্ট অ্যাপ্লিকেশন ফর, এই দেখতে পাচ্ছেন সিনিয়র ডেভেলপমেন্ট অ্যান্ড, এখানে পোস্ট লিখেই দিয়েছে। আর পোস্ট আপনাকে লিখতে হবে না, এখানে পার্সোনাল ডিটেলস দিতে হবে আপনাকে। প্রথমত আপনাকে এখানে নাম লিখতে হবে, তারপর এখানে লিখতে হবে ফাদার নেম অথবা মাদার নেম, যেখানে একটা লিখলেই হবে। ফাদার নেমটাই লিখবেন, আর যদি ফাদার না থাকে তো মাদার নেম লিখবেন। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে আপনার ভিলেজ পোস্ট, এখানে আপনাকে প্রথমত দিতে হবে ভিলেজ, তারপর পোস্ট, পুলিশ স্টেশন, পিনকোড, তারপর ডিস্ট্রিক্ট, সমস্ত কিছু দিয়ে দিতে হবে। এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন, এখানে ইমেল আইডি দিয়ে দেবেন। অবশ্যই ইমেল আইডিটা দেবেন, আপনারা অনেকে দেন না, এতে খুব ভুল হয়। আপনার ইমেল আইডিটা অবশ্যই দেবেন, এখন সমস্ত কাজ ইমেল আইডিতেই দেখুন হচ্ছে। অ্যাডমিট পাঠাচ্ছে ইমেল আইডিতে, সমস্ত কাজই ইমেল আইডিতে হচ্ছে। তো ইমেল আইডিটা আপনারা দেবেন, আর যেটি ইমেল আইডি কাজ করে আপনার কাছে, একটি সঠিক ইমেল আইডি আর একটি সঠিক মোবাইল নাম্বার অবশ্যই দেবেন। অথবা আপনাকে দেখা গেল যে আপনাকে ইমেলের মাধ্যমেই ডাকা হলো, ইমেলে আপনারকে ইন্টারভিউয়ের তারিখ সিলেক্ট করে দেওয়া হলো, অথবা মোবাইল নাম্বারে পাঠানো হলো। তো ইমেলে মোবাইল নাম্বার সমস্ত সবসময় সঠিকটা দেবেন। তারপরে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন। তারপরে জেন্ডার, এখানে দিয়ে দেবেন মেল, ফিমেল, আদার্স। এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে এডুকেশন কোয়ালিফিকেশান স্ট্রিং ফর দ্য মাধ্যমিক অ্যান্ড ইকুইভ্যালেন্ট। তো মাধ্যমিকের এখানে কী দেবেন দেখে দিই। তো প্রথমত এখানে আপনি ইয়ার, কত সালে মাধ্যমিক পাস করেছেন, এখানে ডিগ্রি 10th দিয়ে দেবেন। আর এখানে তো সব 10th নেই, এখানে তো BSc, MSc, BTech, তারপরে কম্পিউটার সায়েন্স। এখানে কত সালে ডিগ্রি পাস করেছেন, কোন ডিগ্রি, যদি BA, BSc গ্র্যাজুয়েশন করে থাকেন, সব দেবেন, যেসব আছে আপনার দিয়ে দেবেন। তারপরে এখানে বোর্ড, কোন বোর্ড বা ইউনিভার্সিটিতে পাস করেছেন সেটা দেবেন। গ্রেড, কোন গ্রেডে পাস করেছেন, এখানে পার্সেন্টেজ, যদি কত গ্রেড পেয়েছেন এবং পার্সেন্টেজ কত পেয়েছেন। তো এভাবে সমস্ত কিছু পরপর দিতে থাকবেন, যে কটা আপনার কোয়ালিফিকেশান আছে। তারপর टेक्निकल स्किल अपना जो थाके तो एखाने अपनी टेक्निकल स्किल दिए दीते पारेन एखाने आपनार एक्सपिरियेंस दीते हबे एखाने सिरियल नम्बर 1 दीते हबे अर्गानाइजेशन कोथाय आपनि काज करेछेन एखाने कोन पोस्टे करेछेन तारपरे पिरियड कतदिन धरे करेछेन बिफोर डिस्क्रिप्शन प्लैटफर्म यूज्ड अपनी की कि करेछेन सेखाने काज एखाने बर्णना करे समस्त किछु दीते पारेन एखाने डेट अफ एप्लीकेशन डेट अफ एखाने डेट अफटा दिए देबेन आपनि आजके जदि एप्लीकेशनटा करे थाकेन तो आजके डेट दिए देबेन एखाने आपनार सिगनेचारटा दिए देवें और एखाने अपनी डेटटा दिए देवें कत तारीखे अपनी फर्मटा फिलआप करছেন তারপর আপনি কি করবেন সোজাসুজি আপনার ইমেল আইডিতে চলে আসবেন এবং প্রথমত আগে এই যে এটা আছে এটাকে কপি করে নেবেন এটাকে কপি করার পরে আপনি এই কোণে দেখুন কপি আছে কপি হয়ে গেল কপি হয়ে যাওয়ার পরে এইবার আপনি আপনার ইমেল আইডিতে চলে আসবেন জিমেল যে অ্যাকাউন্ট ইমেল আইডি আছে সেই ইমেল আইডিতে আসবেন তো দেখে নিন কিভাবে করতে হবে তো যখনই আপনি আপনার ইমেল আইডিতে চলে আসবেন জিমেল অ্যাকাউন্টে তো তখন এখানে দেখতে পাচ্ছেন একটি পেনের চিহ্ন থাকবে কম্পোজ তো এখানে আপনি যখনই ক্লিক করবেন তখন একটা নতুন পেজ চলে আসবে তো আমার ইমেল আইডিটা চলে আসলো তো ইমেল আইডিটা আসার পরে আপনার ইমেল আইডি চলে আসবে এখানটায় তো এখানটায় আপনার ইমেল আইডি চলে আসবে এখানটায় আপনাকে কি করবেন এখানে টু আপনি যে ইমেল আইডিটাকে নিয়ে এসেছিলেন সেই ইমেল আইডিটাকে এখানে চেপে ধরে পেস্ট করে দেবেন देखते पाচ্ছেন চলে আসলো এখানে সাবজেক্টে আপনি কিছু লিখে দেবেন এখানে কম্পোজ ইমেল আইডিতে কিছু লিখে দেবেন আর যদি অ্যাটাচ করতে হয় এখানে সাবজেক্টে আপনার নাম ভিলেজ টিলেজ পুরোটাই লিখে দিলেন তো আপনার নাম তারপরে ফাদার নেম ভিলেজ স্টেট ফিস্টেটের নাম আপনি সমস্ত কিছু লিখে দিলেন এখানে কোনো অসুবিধা নেই তো তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ফাইলের পেছানো চিহ্ন আছে তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে বলছে অ্যাটাচ ফাইল তো অ্যাটাচ ফাইলে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে যেখানে ই আছে ছবিটাতে আমি তুলবেন তো এই দেখুন আপনি যদি পিডিএফ করে থাকেন তো পিডিএফ করবেন পিডিএফ ফরম্যাটে যদি করে থাকেন তো এখানে দেখতেই পাচ্ছেন পিডিএফ ফরম্যাটে করে থাকলে এখানে ক্লিক করলে ধরুন আমি এটাই দেব তো এটাতে ক্লিক করলাম তো এটা পিডিএফ ফরম্যাটে করাটাই ভালো পিডিএফ করে নেবেন আর যদি ছবি তুলে করতে চান তো ছবি তুলে করবেন তো এখানে দেখুন অ্যাটাচ হয়ে গেল এই দেখুন এখানে অ্যাটাচ হয়ে গেল অ্যাটাচ হয়ে যাওয়ার পরে কী করবেন এই যে এই চিহ্নটা আছে সেন্ডের চিহ্নতে ক্লিক করে দেবেন তাহলে চলে যাবে আর যদি আপনি চান যে একটা ছবি তুলেছি ছবিটাই পাঠিয়ে দেব তো এখানে আপনি যাবেন গিয়ে এইখানটায় যাবেন এই যে আবার যে পেছানো চিহ্নটা আছে এখানে ক্লিক করার পরে অ্যাটাচ ফাইলে যাওয়ার পরে আপনি এখানে থেকে আপনার গ্যালারি সিলেক্ট করে নেবেন এই যে আমি গ্যালারি তো গ্যালারি সিলেক্ট করে নেওয়ার পরে আপনি আপনার গ্যালারিতে চলে আসবে এখানে গ্যালারিতে আসার পরে সমস্ত কিছু এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা হবে না এখান থেকে একটা যদি ধরুন এটা আমি সিলেক্ট করব তো এটা আমি সিলেক্ট করলাম ওটা সিলেক্ট করলে হবে না তো ধরুন আমি এই ছবিটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখুন আমার এই ছবিটা চলে এসেছে তো এইভাবেই আপনি করে নেবেন তো আজ এই ভিডিও পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা যাচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন